বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে এবছরে মাধ্যমিক 2021 এবং উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের জন্য। তোমরা সবাই এই মুহূর্তে খুব গভীরভাবে চিন্তিত, কারণ তোমাদের সিলেবাস সম্পর্কিত এখনও কোনো নিউজ বা কতটুকু বাদ যাবে সেরকম কোনো খবর আসেনি। এবং আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কখন হবে। কিছুদিন আগে একটা আমরা তথ্য পেয়েছিলাম যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে, কিন্তু তারপরে আবার আমরা একটা তথ্য পেয়েছিলাম যে না, সেই তথ্যটা ভোটের পরে হবে। আবার আরও একটা ব্যাপার আমরা জেনেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন জুলাই মাসে হবে, কিন্তু সেটার কিন্তু কোনো ফিক্সড তথ্য কিন্তু আমরা এখনও পাইনি। ঠিক এই ব্যাপারেই আজ বর্তমান পত্রিকার ই পোর্টালে একটা নিউজ বেরিয়েছে, সেটাই আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যেভাবে খবরটা উঠে এসছে সেটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তো কী বলছে মূল বিষয় আমরা একটু দেখে নিই। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে সে বিষয়ে বুধবারও স্পষ্ট কোনো ইঙ্গিত দিলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকাশভবনে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, মধ্যশিক্ষা পর্ষদের একটি প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি বাড়ি থেকে যা প্রয়োজনে অফিসে এসে দায়িত্বপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্নাকে পরামর্শ দিতে পারবেন, তাই এই বিষয়ে পর্ষদ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অবশ্য এই সংক্রান্ত কোনো জটিলতা নেই, তবে রাজ্য সরকার এ বিষয়ে নাক গলাবে না। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টাই যেটা বলতে চাইছে যে ডিপেন্ড করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদের ওপরে। তো কী ভাবনা চিন্তা করবে তারা, অর্থাৎ যে সিলেবাস কমিটি রয়েছে বা আমাদের যে পর্ষদের যে প্রধান কর্তৃবর্গ রয়েছে, তারা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটাই কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ মেনে নেবে। সেটাই কিন্তু বলছে যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো নাক গলাবে না। সিলেবাস কাটসাট করে সিলেবাস এক্সপার্ট কমিটি শিক্ষা দপ্তরে জমা দেয়নি বলেও জানান মন্ত্রী। অর্থাৎ এখনও সিলেবাস কাটসাট করে কোন পজিশনে আছে বা কী কী কমানো হতে পারে এ বিষয় নিয়েও কিন্তু কোনো প্রকার তথ্য কিন্তু জমা পড়েনি শিক্ষা দপ্তরে। তারপরে কি বলছে, তার উপর পর্যাপ্ত ক্লাসও হয়নি, কারণ আমরা জানি এবছরে ক্লাস হয়নি, তাই এখনই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, তবে সে বিষয়ে অবশ্য তিনি কিছু বলতে চাননি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট নিয়ে পর্ষদ ও সংসদ সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে কি হবে না, বা হলেও কীভাবে হবে, বা কতটুকু পড়ার মধ্যে দিয়ে পরীক্ষা হবে, বা কী পর্যন্ত পরীক্ষা হতে পারে, এই যে সমস্ত যে যাবতীয় বিষয় আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবে সংসদ। এবং তিনি বলেন যে এটা কিছুদিনের মধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হবে, বা যেটা বলছে বোর্ড থেকে যখন রিকমেন্ডেশন আসবে তখন কিন্তু অটোমেটিকভাবেই জানিয়ে দেওয়া হবে। তো এই হলো আলোচনা, এটুকু তথ্য পেলাম যার জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা শেষ করছি, ধন্যবাদ।